সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক গাইস। বন্ধুরা অনেক সময় কী হয়, আমরা আমাদের মোবাইলটিকে বাড়িতে রেখে অফিসে চলে যাই বা আমরা কোনো ফ্রেন্ডের বাড়িতে রেখে চলে আসি বা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মোবাইলটিকে কিন্তু রেখে চলে আসি ভুলবশত। কিন্তু তখন কি অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো পার্সন আমাদের প্রাইভেট পার্সোনাল অডিও ভিডিও ফটো, হ্যাঁ বন্ধুরা ফটো ভিডিও অডিও কিন্তু পার্সোনাল অফিসিয়াল পার্সোনাল এছাড়া পার্সোনাল কিন্তু কাজের ফটো ভিডিও অডিও কিন্তু তারা চেক করে না, যার ফলে কিন্তু আমাদের কিন্তু অন্য সমস্যার মুখে পড়তে হয়। কিন্তু বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলে আমি একটা ট্রিক শেয়ার করবো, যে ট্রিকটি জানার পর আপনি আপনার মোবাইলে ফটো ভিডিও অডিও এক সেকেন্ডের মধ্যে, হ্যাঁ গাইস এক সেকেন্ডের মধ্যে এমনভাবে হাইড করতে পারবেন, আমি গ্যারান্টি সহ বলতে পারি এটি আগে আপনারা জানেননি, যে যে হাইডটি অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনারা কিন্তু খুঁজে পাবেন, আপনাদের গ্যালারি সার্চ করলে পুরো মোবাইল সার্চ করলে কিন্তু খুঁজে পাবে না। তো কিভাবে করবেন দাঁড়ানো ইন্টারেস্টিং ট্রিকটি আপনাদের মোবাইলে অ্যাপ্লাই জানতে হলে আজকে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো ওয়েলকাম গাইস, আপনারা যাচ্ছেন টেক ফটো উইথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার প্রত্যেকদিন আমাদের একটি মাত্র রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা নতুন ভিডিওটি দেখছেন তাহলে বন্ধুরা ভিডিওটি লাল কালার সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, তো সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না, তাহলে করে প্রতিনিয়ত টেক রিলেটেড এরকম দারুণ ইন্টারেস্টিং আমেজিং ইম্পর্টেন্ট ভিডিওস কিন্তু অবশ্যই আপলোড হতে থাকে। এবং বন্ধু আপনি ভিডিও দেখার মধ্যে লাইক না করে থাকেন তাহলে বন্ধুর কোনো ব্যাপার না, অবশ্যই এটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও মানে মোটিভেশন অনেক 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 সাহায্য করে। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধু ট্রিকটি আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করা যাওয়ার প্রথম বলে ছোট সাইজের একটি অ্যাপ্লিকেশন লাগবে, হ্যাঁ বন্ধুরা ছোট সাইজের একটি অবশ্যই অ্যাপ্লিকেশন লাগবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইনস্টল করবেন আমি একটু পরে অবশ্যই আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো, তার আগে বন্ধুরা আমরা অ্যাপ্লিকেশনটি কাজ জেনে নেব। তো বন্ধুরা আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি, ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন বন্ধুরা এখানে একটি আই অ্যাগ্রি অপশন পেয়ে যাবেন, এর উপর ওয়ান ট্যাপ করবেন, এটি রাইট হয়ে যাবে। এখন বন্ধুরা অ্যাকসেপ্ট বাটনের উপর আপনাদের ওয়ান ট্যাপ করতে হবে, ওয়ান ট্যাপ করার পর এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো আমি জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, তো করার পর এখান থেকে আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। করার পর এরকম একটি ইন্টারফেস শো করছে, এখন সিলেক্ট মোড, তো এখান থেকে প্যাটার্ন দিতে পারেন, পিন দিতে পারেন, এবং বন্ধুরা এখানে কিন্তু অ্যালফাবেট আপনারা চাইলে দিতে পারেন। তো বন্ধুরা এখান থেকে জাস্ট আমি প্যাটার্ন দিচ্ছি, আপনারা কিন্তু পিন বা অ্যালফাবেট কিন্তু A to Z আপনারা দিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে আমি প্যাটার্ন দেবো, জাস্ট একটি আমি প্যাটার্ন নর্মাল দিলাম, আপনারা কিন্তু যে কোনো প্যাটার্ন দিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে একটি নর্মাল প্যাটার্ন দিচ্ছি, তো এখান থেকে দেওয়ার পর এখান থেকে একটি সিকিউরিটি কোয়েশ্চেন চাইছে, তো জাস্ট আমি একটি সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে দিলাম, আপনারা কিন্তু সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে আনসারটি ওয়ান ট্যাপ করে দিয়ে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো একটি সিকিউরিটি কোড দিয়ে নেবেন, তো জাস্ট এখানে কাস্টমাইজ করে নেবেন। তো এই সিকিউরিটি কোয়েশ্চেন আনসার দেওয়ার পর সিম্পলি বন্ধুরা এখানে ডান বাটনের উপর ক্লিক করে আমি একটি ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আপনার সেটিংস অন করতে হবে, তো গো বাটনের উপর ক্লিক করে এখান থেকে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস পেয়ে যাবেন, তো এটি আপনারা অন করবেন। তো এটি অ্যালাউ করার পর ব্যাকে আসলে এরকম একটি ইন্টারফেস শো করছে। তো বন্ধুরা এখানে লাস্টে পেয়ে যাবেন ডাউনলোডেড সার্ভিসেস, হ্যাঁ বন্ধুরা এখান থেকে আপনাদের একটি নোটিফিকেশন বা একটি সেটিংস অন করতে হবে। তো ডাউনলোডেড সার্ভিসের উপর ক্লিক করে এখান থেকে লক আইও, তো এর উপর ক্লিক করে এখানে অ্যাক্সেসিবিলিটি পেয়ে যাবেন বন্ধুরা, এখান থেকে অ্যাক্সেসিবিলিটি আপনাদের ওয়ান ট্যাপ করে অন করতে হবে। তো অন করার পরে আপনাদের কাছে এরকম একটি পেজ শো হবে, এখানে বলবে আপনারা অ্যালাউ বা ডিনাই, তো এখান থেকে আপনারা অ্যালাউ বা অপশানের উপর ক্লিক করবেন। তো ক্লিক করে দিয়েছি আমি, এখান থেকে দেখুন মধ্যে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে এটি অ্যাক্সেসিবিলিটি অন হয়ে গেছে। তো এখন আমি ব্যাকে আসবো, দেন গেস ব্যাকে আসার পর এরকম একটি ইন্টারফেস শো করছে, এখন এখান থেকে চাইলে কিন্তু আমরা পাওয়ার লক করতে পারবো। তো বন্ধু এটি আপনারা জাস্ট করে নেবেন। এখন সিকিউরিটি অ্যাডভান্স সিকিউরিটি দিতে পারি, নিচে পেয়ে যাবেন হাইট মিডিয়া, তো এর উপর ক্লিক করে এখানে অ্যালো বাটনের উপর আপনাদের ওয়ান ট্যাপ করতে হবে। দেন গেস আমি এখানে ওয়ান ট্যাপ করার পর আরেকবার আমি হাইট মিডিয়ার উপর ওয়ান ট্যাপ করবো। তো বন্ধু এখানে জাস্ট আমি হাইট মিডিয়ার উপর ওয়ান ট্যাপ করলে এখান থেকে আপনারা ভিডিও হাইট করতে পারবেন, আপনাদের পার্সোনাল প্রাইভেট ভিডিওস কিন্তু আপনারা হাইট করতে পারবেন। তো কী করে হাইট করবেন, তো বন্ধুরা এর জন্য আপনারা নিচে পেয়ে যাবেন হচ্ছে প্লাস আইকন, হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো ভিডিও হাইট করতে পারেন। তো প্লাস আইকনের উপর ওয়ান ট্যাপ করবেন, ওয়ান ট্যাপ করে এখানে গ্যালারি শো হয়ে যাবে, এখান থেকে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে হাইট করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে ফটো আপনারা দেখাবো, একটি নর্মাল দেখাবো, আপনারা কিন্তু একই স্টেপে বা একই প্রসেসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো প্লাস আইকনের উপর ওয়ান ট্যাপ করলে এখানে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে, এখান থেকে কিন্তু আপনারা দেখুন বোধহয় আমার গ্যালারিটি ওপেন হয়ে গেছে, আমার ওয়ালপেপার শো করছে, এছাড়া কিন্তু ফটোস কিন্তু আমাদের শো করছে। তো বন্ধুরা আমি এখান থেকে এটি জাস্ট আপনারা দেখাবো, আপনারা কিন্তু এখানে ফটো যে কোনো ফটো কিন্তু আপনারা পার্সোনাল ফটো স্ক্রিনশট বিভিন্ন ধরনের ডকুমেন্টস এখানে কিন্তু আপনারা হাইড করতে পারবেন। তো যেটি হাইড করবেন তার উপর ওয়ান ট্যাপ করবেন, দেখুন বোধহয় আমি একটি ফটোর উপর ওয়ান ট্যাপ করলাম, সেকেন্ডটির উপর ওয়ান ট্যাপ করে আমি জাস্ট তিনটি ফটো ওয়ান ট্যাপ করে জাস্ট চারটি ফটো আমি এখান থেকে সেট করলাম। তো সেট করার পর লেফট সাইড একটি অ্যারো পেয়ে যাবেন, তো এর উপর ক্লিক করবেন, একটি ব্যাক বাটন বলতে পারেন। তো দেখুন বন্ধুরা এখান থেকে চলে এসেছে চারটি ফটো, এখান থেকে কিন্তু আমরা হাইড করে ফেলতে পেরেছি। এখন কিন্তু আমরা আমাদের গ্যালারিতে আমাদের ফোনের গ্যালারিতে যে কোনো ব্যক্তি কিন্তু খুঁজলেও কিন্তু হাজার চেষ্টা করলে কিন্তু এটা পাবে না। তো বন্ধুরা এটি কিন্তু আমেজিং একটি ট্রিক বা অ্যাপ্লিকেশন বলতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আনহাইড কী করে করবেন, তো যেটি আনহাইড করবেন তার উপর ক্লিক করে জাস্ট নিচে পেয়ে যাবেন মাইনাস আইকন, তো এর উপর ক্লিক করে জাস্ট এখানে ইএস এর উপর ক্লিক করতে হবে। তো মাইনাস আইকনের উপর ক্লিক করে জাস্ট এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু আমার ফটোটি কিন্তু আবার রিকভার করতে পারবো, আমার গ্যালারি কিন্তু চলে গেছে, এখন কিন্তু আপনারা কিন্তু এটি আবার রিকভার করতে পারেন। তো সেম প্রসেসে অডিওর উপর ক্লিক করে এখানে জাস্ট প্লাস আইকনের উপর ক্লিক করে এখানে আপনাদের মোবাইলে যত পার্সোনাল অডিও আছে সমস্ত অডিও কিন্তু এখানে শো করবে, এছাড়া কিন্তু সমস্ত অডিও শো করবে। তো এখান থেকে আপনারা জাস্ট একটি অডিও উপর জাস্ট আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমার সেম প্রসেসে লেফট সাইডের টপ কর্নারে আপনারা
ব্যাক বাটন পাবো তো এর উপর ক্লিক করে আমরা চলে আসবো এবং এই অডিওটা কিন্তু এই ধরনের প্রাইভেট অডিও এটা কিন্তু আমার গ্যালারিতে আর পাওয়া যাবে না। তো জাস্ট এর উপর ক্লিক করে মাইনাস বাটনের উপর ক্লিক করে এটি কিন্তু আমরা রিকভার করতে পারবো বা আমাদের সময় মতো আমি এটি কিন্তু আমরা ফেরত আনতে পারবো। এর ফলে কিন্তু অন্য কোনো ব্যক্তি অন্য কোনো পার্সন আমাদের পার্সোনাল ফটো ভিডিও অডিও এটি কিন্তু আমরা দেখতে পারবে না। তো বন্ধুরা এখন হচ্ছে অ্যাপ্লিকেশনটি আমরা কীভাবে ডাউনলোড বা ইনস্টল করবেন। তো এই অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইনস্টল করে যাওয়ার পরে প্লে স্টোর ওপেন করবেন, কারণ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর অবশ্যই অ্যাভেলেবেল আছে। তো প্লে স্টোরটি ওপেন করার পর জাস্ট সার্চ করবেন লক আইও। তো বন্ধুরা জাস্ট সার্চ করবেন বা আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওয়ান ক্লিক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করতে পারেন। তো জাস্ট সার্চ করার পর এরকম একটি অ্যাপ শো করবে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আমরা এই ইন্টারেস্টিং অ্যাপ ইম্পর্টেন্ট কাজটি করতে পারবেন, ফটো ভিডিও অডিও কিন্তু আমরা তিনটি একসাথে হাইট বা আনহাইট করতে পারবেন। তুই বন্ধু এটি কিন্তু অনেক কাজে আসতে চলেছে। তো বাস এই চলে কি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন, আশা করি স্টেপগুলি ফলো করলে অবশ্যই কাজটি করতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো বাই গাইস, দেখো নেক্সট জায়গায় আমার ইন্টারেস্টিং স্পেশাল ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং ভিডিওতে।